ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই, পুনরায় ত্রিপুরা রাজ্যে আইনের শাসন ফিরিয়ে আনতে হবে, দুজন টিএসআর জওয়ান হত্যাকাণ্ডে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে অবিলম্বে শাস্তি প্রদান করা সহ আরও কিছু দাবি দাওয়া নিয়ে সোমবার 12 ঘণ্টা ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছিল পাতালকন্যা টিপিএফ তথা ত্রিপুরা পিপল ফ্রন্ট। সোমবার সকালে তেলিয়ামুড়া তৃষাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় এবং বড়মুড়ার স্থিত শালকাকামি এলাকায় টিপিএফ দলের বেশ কিছু সমর্থকরা পথ অবরোধে সামিল হয়। ঘটনায় খবর যায় তেলিয়ামুড়া থানায়। তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জামাতিয়া নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, ত্রিপুরা স্টেট রাইফেলস এবং আধাসামরিক বাহিনী জওয়ানরা তৃষাবাড়ি রেল স্টেশন এবং শালকাকামিতে আসে। অপরদিকে চম্পকনগর আউটপোস্ট থেকে পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানরাও আসে শালকাকামিতে। প্রথম পর্যায়ে তেলিয়ামুড়া থানার পুলিশ টিএফ দলের বেশ কয়েকজন কর্মী সমর্থকদের আটক করে তেলিয়ামুড়া টাউন হলে নিয়ে যায়। পরবর্তীতে আরও বেশ কয়েকজন কর্মী সমর্থক শালকাকামি স্থিত আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদের ধাওয়া করে। তাছাড়া তৃষাবাড়ি স্থিত রেল স্টেশনে এলাকা থেকে 12 জন পুরুষ এবং 3 জন মহিলাকে আটক করে তেলিয়ামুড়া টাউন হলে নিয়ে যায় পুলিশ। এ সঙ্গে এক টিপিএফ নেতৃত্ব জানান, টিএসআর জওয়ানদের গুলি করে নৃশংসভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে তারা আন্দোলনে সামিল হয়েছে। আমাদের যে টিএসআর জওয়ানদের 2 জনকে যে গুলি করে হত্যা করে নিশ্চিতভাবে যে খুন করেছিল তাদের বিরুদ্ধে আমরা ওইটা লড়াই করছি। আর আমরা ত্রিপুরাতে কোনো আইন শৃঙ্খলা নেই, ভেঙে পড়েছে, ওইটার লাগে আমরা আজকে এই প্রোটেস্ট করতে লাগবে। সংগঠনের ওই নেতা আরও অভিযোগ করেন, রাজ্যে আইনের শাসন নেই, রাজ্যে আইনের শাসন পুনরুদ্ধার করতে তাদের এই ত্রিপুরা বন্ধ। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।